आशा कরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি বন্যা চলে আসলাম আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমাদের প্ল্যান হলো আমরা একটু ঘুরবো, আমাদের এলাকাটা, আমাদের যে এরিয়া, আমরা যে এরিয়ায় থাকি সেই এরিয়াটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এরিয়াটা খুবই সুন্দর, তাই ভাবলাম কেন না একটু আপনাদের সাথে শেয়ার করি আমাদের এরিয়ার সুন্দর সুন্দর জায়গাগুলো, তাই না? তাই আজকে বেরোয় গেলাম আমরা সবাই মিলে। রামিসাও আছে, ওই আমাদের কিছু দোকানপাট, এটা ফার্মাসি, আমাদের এরিয়ার ফার্মাসি আর কি, কারণ আমাদের জিপিটা একেবারেই কাছে, এদিক দিয়ে গেলে একদম ফার্স্ট বিল্ডিংটা আমাদের জিপি। তো নর্মালি জিপির পাশেই আশেপাশে একটা ফার্মাসি থাকে, মানে এটা প্রত্যেকটা এরিয়ায় আছে। সাইড আমাদের এরিয়ার, এটা হলো একটা মসজিদ, আলহামদুলিল্লাহ একদমই আমাদের এরিয়ায়। তো আল্লাহর রহমতে দেখা যায় যে মসজিদে নামাজ পড়তে আসা যায় এবং আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয় আল্লাহর রহমতে। বাসার মানে আমাদের এলাকায় মসজিদটা, তো আর যেটা আমাদের গ্লাসগো সেন্ট্রাল মস্ক ওইটা আরো বড়, বাট এটা এরিয়ার মসজিদ, এই কারণে খারাপ না আলহামদুলিল্লাহ। স্কটল্যান্ডে এরকম এরিয়ার মধ্যে একটা মসজিদ থাকা এটা একটা সুবহান আল্লাহ, আল্লাহরই একটা রহমত বলা যায়। চলে আসছি ইউনিভার্সিটি অফ ওয়েস্ট স্কটল্যান্ডের সামনে। এটা যারা মানে এটা লন্ডনেও ক্যাম্পাস আছে, আর আমাদের এইটা আমাদের এরিয়া যেটা এটা হলো মেইন ক্যাম্পাস। আর এটা একটি স্ট্যাচু দাঁড়ায় আছে, কি নাম, আর এটা হলো ক্যাম্পাসের মেন এন্ট্রান্স। হ্যাঁ, এটা মেন বিল্ডিং এবং এটা এন্ট্রান্স। এন্ট্রান্স আরো অনেক দিক দিয়ে আছে, বাট এইটা মেন। আর এটা হলো মেন বিল্ডিংটা, এবং শুধু এইটাই নাই, পুরা এরিয়াটা জুড়ে এই ইউনিভার্সিটিটা খুবই সুন্দর। লাইব্রেরির সামনের সাইডটা খুবই সুন্দর, আপাতত বন্ধ আছে এখন লাইব্রেরি অন্যদিকে। বাট রামিসা যখন ছোট ছিল এটার মধ্যে রামিসাকে নিয়ে পুকবা ক্লাস করতে আসতাম, তারপর বই টই নিয়ে যেতাম। ভিতরটা খুবই সুন্দর, এখন যেহেতু রেনোভেটেড করতেছে তাহলে তো এখন আরো সুন্দর হয়ে যাবে। সিগনালে ওয়েট করতেছি, যে চার রাস্তার মোড় যেটাকে বাংলাদেশে বলা হয়। আমাদের বাসাটা এমন একটা জায়গা আলহামদুলিল্লাহ, যদি আমি ট্রাফিক পুলিশ হই তাহলে এই পাশে টেস্কো, এই পাশে মরিসন, এই পাশে আলদি, ওই পাশে আলতা, এই পাশে লিটল, আর এই পাশে হলো সেন্সবারি। মানে আমাদের বাসার চারপাশে সুপারমার্কেট। এইটা একটা অনেক ওল্ড হেরিটেজ ক্যারি করা একটা চার্চ, খুবই সুন্দর। এবং ওই যে যেটা, এইটা হলো টাউন সেন্টার, যেটা প্রত্যেকটা এরিয়ায় আমাদের ইউকের এক একটা এরিয়া টাউন সেন্টার থাকে। তো এটা হলো আমাদের এরিয়া টাউন সেন্টার। এটা হলো চার্চটা। তো আমরা এখন এটা সামনে চলে আসছি, টাউন সেন্টারটা সামনে, সিটি হল অ্যাকচুয়ালি, সরি, সিটি হলের সামনে চলে আসছি। এখান থেকে একটা সুন্দর ওয়াক আছে, সানি ডেতে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, এবং অফিসের লাঞ্চ টাইমে, লাঞ্চ আওয়ারে এখানে ভালো মানুষজনের আনাগোনা চলে আসে, কারণ এখান থেকে মানে ধরেন কোস্টা, তারপর সাবওয়ে, বিভিন্ন লোকাল যেই লাঞ্চের শপগুলা সেখান থেকে কিনে নিয়ে সুন্দর সানে এই ঘাসে বসে বা এই জায়গাগুলায় বসে সবাই যে যার যার মতো লাঞ্চ করে ফেলে। এই হলটার পিছন সাইড খুব সুন্দর দেখা যায়, আর এটা একটা সুন্দর মানে পার্কের মতো, সামারে অনেক সুন্দর দেখা যাবে। ইনশাআল্লাহ আমরা আবার সামারে আসবো। বাট এই জায়গাটা অনেক সুন্দর, মানে বেবিদের নিয়ে এসে বসা বা প্রাম নিয়ে ঘোরার জন্য এই জায়গাটা খুবই সুন্দর। চলো ওই দিকটা যাই, চলো। कैनाल really nice view হ্যাঁ অনেক সুন্দর really nice এখন পানি একটু কম তাই না হ্যাঁ normally আরো বেশি পানি থাকে ওই বাংলাদেশের জোয়ার ভাটার মত একটা টেকনিক আছে আর কি জোয়ারের সময় অনেক পানি থাকে ভাটার সময় পানি কমে যায় তো এখন পানির লেভেল একেবারেই কম এবং ক্রিসমাসের সময় এই জায়গার এই পুরাটা জায়গা সুন্দরভাবে লাইটিং করে সাজায় খুব সুন্দর লাগে আমরা এখন অপোজিটে আছি আচ্ছা ব্রিজটার একদম অপোজিটে এটা ইন কেস যদি কেউ পড়ে যায় হতেই পারে তারপর তো এটা রেখে দিছে আর কি লাইফ সাপোর্ট মানে সাথে সাথে যেন কেউ হেল্প করতে পারে তাই না মিস্টার জি আচ্ছা এই যে একদম দর্শক এই সাইডটাতে একটা ই আছে কি বলে এটাকে সুন্দর একটা পার্ক আছে হ্যাঁ এখন একটু পার্কের মধ্যে দিয়ে উপরে হ্যাঁ রাস্তা মেইন রোডে উঠে যাব এই জায়গাটা আসলে ওরা ক্রিয়েটিভ করছে এইভাবে যাতে এই জায়গাটা খুব সুন্দরভাবে হেঁটে পার হওয়া যায় দোনো পাশ দিয়ে রাস্তা আছে যারা ওয়াকিং করে বা যারা জগিং করে তাদের জন্য জায়গাটা খুবই সুন্দর আমরা এখন আরেক পাশে চলে আসছি ওরা দুইজন আছে আর ওইটা হলো উপর দিয়ে ট্রেন গেছে ট্রেন লাইন যেটা উপর দিয়ে গেছে ট্রেন লাইন ভালো ঠান্ডা পড়ে গেছে মানে সন্ধ্যা ঘনায় আসতেছে অলমোস্ট 5:30 বাজে তো আমাদের ঘোরাঘুরিটা আপাতত শেষ পরন্ত বিকাল হয়ে গিয়েছে তাই না নামিসা নামিসাকে ঘুরে ভালো লেগেছে জি তো এখন অলমোস্ট সন্ধ্যা হতে চললো তাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আবার তো আজকে তাহলে এখানেই শেষ করব আশা করি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমাদের সঙ্গেই থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু লাইক শেয়ার করে দিবেন এবং একটু সুন্দর করে একটা ছোট্ট কমেন্ট করে দিবেন তাহলে আমরা অনেক মোটিভেটেড হব তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ